আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম, অর্থাৎ 2024-এর যে নতুন কারিকুলাম, আমরা গণিতের দ্বিতীয় অধ্যায়ের আমরা যেটা পূর্ণ সংখ্যার জগৎ, এখান থেকে আমরা 21 পৃষ্ঠা থেকে আজকে আমরা সমাধান করব। এখানে আমাদের অনেকগুলো চক পূরণ করার আছে, পাশাপাশি কিছু আমাদের প্রবলেম দেওয়া আছে, আমরা এগুলো সলভ করবো ইনশাল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সংখ্যার হ্রাস ও বৃদ্ধি। বলছে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার খেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ শূন্যের ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক এবং বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক। যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ অর্থাৎ 1 ধাপ ডান দিকে যাও তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাবে, এবং যদি 1 ধাপ বাম দিকে যাও তবে পূর্ববর্তী সংখ্যাটি পাবে। এখন আমাদের প্রথমে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাগুলো নিচে লিখে নিচের চকটি পূরণ করো। তো এখানে আমাদের প্রদত্ত সংখ্যাগুলো দেওয়া আছে এবং আমাদের পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা আমাদেরকে লিখতে হবে। তো এটা লেখার জন্য আমরা যেটা করব, আমরা একটু বড় করে নিই। আমরা আগে একটা সংখ্যা রেখা আঁকি, যদিও এটা আরও একটু বড় করা দরকার, যেহেতু আমরা এখানে আঁকতেছি। তো আমরা সংখ্যা রেখা আঁকলে আমরা একটা সংখ্যা রেখা নমুনা আঁকলাম, আমরা এখানে এটাকে ধরলাম আমরা 0 বা 0। আমরা ডান দিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো আমরা এখানে যেমন এখানে 1 লিখলাম, 2 একটু বড় করে নিই, এটা লিখলাম 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আবার এদিকে আমরা এবার বাম পাশে আবার দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে আমরা বাম দিকে সবগুলো মাইনাস হবে আমাদের, -1, -2, -5, -6, -7, -8, -9, -10, -11। তো এখানে আমরা একটা সংখ্যা রেখা জাস্ট একটা নমুনা আঁকলাম আমরা এখানে। এখন আমরা এখান থেকে যেটা আমাদের বলছে যে আমাদের প্রদত্ত সংখ্যা পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা আমরা এখানে লিখব। তো আমাদের প্রথমে প্রদত্ত সংখ্যা দেওয়া আছে 10, অর্থাৎ 10। দেখো এই যে আমাদের টেন, আমরা যেহেতু এটা প্লাস অর্থাৎ ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, এই যে আমাদের 10। তো 10-এর পরবর্তী সংখ্যা আমাদের হলো 11, আমরা এখানে 11 লিখব। পরবর্তী সংখ্যা আমরা এখানে লিখব 11, আর একে পূর্ববর্তী সংখ্যা আমাদের দেওয়া আছে 9, আমরা এখানে 9 লিখব। দ্বিতীয়টা দেওয়া আছে আমাদের 8, আমরা 8 দেখলাম, 8-এর পরবর্তী সংখ্যা আছে 9, আমরা এখানে লিখব 9, আর 8-এর পূর্ববর্তী সংখ্যা আছে 7, আমরা এই ঘরে লিখব 7। পরবর্তী দেওয়া আছে -5, আমরা দেখলাম -5 আমাদের এই যে বাম দিকে আছে ঋণাত্মক সংখ্যা, তো -5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে -4, আর -5-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -6।
পরে আমাদের দেওয়া আছে, পরেরটি দেওয়া আছে থ্রি, থ্রি আমরা পরবর্তী সংখ্যা হলো ফোর, আর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে টু, পরেরটি দেওয়া আছে জিরো অর্থাৎ শূন্য, জিরো এর পরবর্তী সংখ্যা দেওয়া আছে ওয়ান, আর পূর্ববর্তী সংখ্যা দেওয়া আছে মাইনাস ওয়ান, পরেরটা দেওয়া আছে মাইনাস ওয়ান, আমরা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের পরবর্তী সংখ্যা হচ্ছে জিরো, আর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -2। আমাদের পরবর্তীতে আছে -2, -2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে -1, আর -2 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -3। পরেরটা হচ্ছে আমাদের ওয়ান, ওয়ানের পরবর্তী সংখ্যা হচ্ছে টু, আর ওয়ানের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে জিরো। পরেরটা আমাদের দেওয়া আছে -10, -10-এর আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে -9, আর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে -11। তো এ হচ্ছে আমাদের আসলে এখানে একটা সংখ্যা দেখে আমরা এটার পরবর্তী পূর্ববর্তী সংখ্যা চিনতে পারা, এই জন্য এটা আমাদের পূরণ করা, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এরপর আমাদের দেওয়া আছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার, বাস্তব জীবনে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার নিয়ে আলোচনা করা হলো। ধনাত্মক যেমন আয় ব্যয়, আমরা আয় ব্যয় এটা বলি আমরা, তো আয় অবশ্যই, আয় মানে তার টাকার ক্ষেত্রে যদি আমরা বলি আয় মানে তার টাকা বাড়ছে, আর ব্যয় মানে এটা তার টাকা কমছে, তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, লাভ ক্ষতি বৃদ্ধি হ্রাস এগুলো হলো আমাদের পরিচিত শব্দ। জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত, এখানে আমাদের এটা এভাবে বোঝানো হয়েছে যে আবার ব্যয় আয় লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে, আবার ব্যয় ক্ষতি ও হ্রাস বলতে পরিমাণে কমে, তো যেটা বাড়বে সেটা হবে ধনাত্মক অর্থাৎ প্লাস, আর যেটা কমবে সেটা ঋণাত্মক বা মাইনাস। 5 টাকা আয়কে +5 টাকা দ্বারা চিহ্নিত করলে 7 টাকা ব্যয়কে -7 টাকা দ্বারা চিহ্নিত করা যায়, ঠিক এমনিভাবে +6 টাকা দ্বারা 6 টাকা লাভ বোঝাবে, আর -8 টাকা দ্বারা 1 টাকা ক্ষতি বোঝানো যায়। উপরের আলোচনা থেকে লক্ষ্য করো যে একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে প্লাস চিহ্নযুক্ত ধরলে অপরটি মাইনাস চিহ্নযুক্ত হবে। এখন প্লাস চিহ্নযুক্ত সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে, এই জন্য যোগ ও বিয়োগ অর্থাৎ প্লাস ও মাইনাস চিহ্নটাকে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন বলে। তো এটা তোমরা মনে রাখবে যে ধনাত্মক চিহ্ন কাকে বলে, ঋণাত্মক চিহ্ন কাকে বলে, অর্থাৎ প্লাস চিহ্নকে ধনাত্মক চিহ্ন বলে আর মাইনাস চিহ্নকে ঋণাত্মক চিহ্ন বলে, বিপরীত শব্দের খেলা। এখন এখানে আমাদের আরেকটি চক পূরণ করতে হবে, বলছে নিচের চকে কিছু শব্দ তাদের বিপরীত শব্দ দেওয়া আছে, তোমার পরিচিত এমন আরো কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে চকটি পূরণ করো। এবার চকটির প্রতি সারির শব্দ বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। এক্ষেত্রে তুমি জোড়ার যে কোনো শব্দকে ধনাত্মক বিবেচনা করতে পারো, তবে সেই ক্ষেত্রে ওই শব্দের বিপরীত শব্দটা কিন্তু অবশ্যই ঋণাত্মক হবে। এখানে হচ্ছে যে তুমি যে কোনো শব্দকে ধনাত্মক ধরতে পারো, তবে যাকে ধনাত্মক ধরবা তার বিপরীত শব্দকে অবশ্যই ঋণাত্মক ধরতে হবে। এখানে বড় একে ধনাত্মক চিহ্ন ধরা হয়েছে অর্থাৎ যোগ চিহ্ন, আর ছোট এটাকে ঋণাত্মক চিহ্ন ধরা হয়েছে, আবার হালকা এটাকে আমরা ঋণাত্মক চিহ্ন ধরছি, আবার ভারী তাহলে এটা হবে আমাদের প্লাস অর্থাৎ ধনাত্মক চিহ্ন। তো আয় আয় হলো আমাদের পরিমাণে বাড়ছে, আমরা এটাকে ধরবো ধনাত্মক চিহ্ন, তাহলে ব্যয় হবে আমাদের ঋণাত্মক চিহ্ন। বাম বাম আমরা যদি এটা ঋণাত্মক চিহ্ন অর্থাৎ ধরলাম, আর ডানকে আমরা ধরলাম ধনাত্মক চিহ্ন। তো এখানে আমরা কি লেখা যায়, আমরা এখানে যেমন লিখতে পারি তাহলে উপর উপর, আর এখানে লিখতে পারি নিচ, তাহলে উপরে যদি হয়
উপর হলো আমরা এটাকে ধনাত্মক চিহ্ন দিলাম, তাহলে নিচ, তাহলে যদি এখানে আমরা উপরে লিখি তাহলে সুন্দর উপরে নিচে, এটা নিচে, তা এটা হবে আমাদের ঋণাত্মক চিহ্ন। আর আরেকটা আমরা কি ধরতে পারি, এখানে আমরা ধরতে পারি কম, তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে বেশি, তো কম এটা আমাদের ঋণাত্মক চিহ্ন হয়, বেশি আমরা ধনাত্মক চিহ্ন আমরা লিখবো, এটা আমাদের লিখতে বলছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে হলো আমাদের নিচের প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লেখো। এখানে আমাদের নিচের প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ আমাদেরকে লিখতে বলছে। তো এখানে ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া, এর বিপরীত হলো ওজন হ্রাস বা কমে যাওয়া। 30 কিলোমিটার উত্তর দিকে, আমরা এটা তাহলে বিপরীত শব্দ, বিপরীত বাক্যাংশ আমরা কী লিখতে পারি, আমরা লিখবো 30 কিলোমিটার দক্ষিণ দিকে, দক্ষিণ আমাদের উত্তর, দক্ষিণ আমরা বিপরীত বাক্যাংশ লিখবো 30 কিলোমিটার দক্ষিণ দিকে। নেক্সট আমাদের বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, আমরা এখানে লিখতে পারি বাড়ি হতে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে, পশ্চিমে। পরেরটা আমাদের দেওয়া কথা আছে 700 টাকা ক্ষতি, অর্থাৎ 700 টাকা ক্ষতি, তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি 700 টাকা, অর্থাৎ 700 টাকা ক্ষতি, এর বিপরীত বাক্যাংশ আমরা লিখতে পারি 700 টাকা লাভ। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে হলে আমরা লিখতে পারি এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার, এটা নিচে সমুদ্রপৃষ্ঠ থেকে বা গভীরে, সমুদ্রের খাতে আমরা গভীর বলি, এটা গভীরে লিখলে হবে, আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 100 বা 100 কিলোমিটার নিচে। এভাবে আমাদের বিপরীত অর্থ বোঝায় এমন বাক্যাংশ লিখতে বলছে। 2 নম্বর বলছে নিচের বাক্যগুলোতে উল্লিখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, এটা তাহলে এটা হবে আমাদের, যেহেতু উপর দিয়ে উঠছে আমরা এটা ধনাত্মক চিহ্ন হবে, প্লাস 2000 মিটার, এটা আমরা লিখব। একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, 800 মিটার গভীরে, তার মানে এটা আমরা এটা ঋণাত্মক, মাইনাস 800 মিটার, মিটার। 200 টাকা ব্যাংকে জমা রাখা, ব্যাংকে জমা রাখা মানে অবশ্য টাকা পরিমাণ বাড়া, এটা ধনাত্মক 200 টাকা, প্লাস 200 টাকা। 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে সে ঋণ ঋণ নিয়েছে, এটা মাইনাস 700 টাকা। তো এইভাবে আমাদেরকে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের সাথে পরিচিত হওয়া। তো আজকে আমরা 21 এবং 22 পৃষ্ঠা সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে, তোমাদের ক্লাসমেট সবাইদের।